আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে ইমরান হাসান ভাই। তো ইমরান হাসান ভাই আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করছেন, তো ওনার বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে আপনারা ফাইবারের বায়ারকে, মানে ফাইবারে একটা বায়ার ওয়েবসাইট তৈরি করে নিছে একটা সেলারের কাছ থেকে, সেই বায়ারটাকে আপনি কিভাবে রিচ করবেন, মানে তার শপিফাই স্টোরটা যে তৈরি করে নিল একটা সেলারের কাছ থেকে, সেই সেলারটা কিন্তু কি করলো, তার ওয়েবসাইটটা যখন তৈরি হয়ে গেল সে কিন্তু একটা গিগের, মানে একটা পোর্টফোলিও আকারে, আমরা সবাই জানি যে আমরা যখন কাজটা কমপ্লিট হয় তখন আমরা যখন আমরা ফাইলটা ডেলিভারি দিতে যাই তখন হচ্ছে একটা ডেলিভারি ফাইল নামে একটা অপশন থাকে, সেখানে সেলাররা করে কি যে কাজটা করলো সেটা একটা স্ক্রিনশট নিয়ে সে ফাইবারে আপলোড করে। তো আপলোড করার কারণে কিন্তু সে যে ওয়েবসাইটটা তৈরি করছে সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পাই। তো এই ধরনের একটা ভিডিও আমি করছিলাম যে কিভাবে আপনারা ফাইবার থেকে নতুন ওয়েবসাইট যারা তৈরি করতেছে বা নতুন ওয়েবসাইটের যে ওনার গুলো তাকে কিভাবে ফাইন্ড আউট করা যায়। তো সেই টেকনিকের ভিডিওটা কাজে লাগিয়ে হচ্ছে ইমরান হাসান ভাই একটা ক্লায়েন্ট পেয়েছেন, সেটার হচ্ছে এসইও করতে হবে এবং হচ্ছে ফেসবুক অ্যাডস করতে হবে। তো এই পুরো বিষয়টাই হচ্ছে আমরা ইমরান হাসান ভাইয়ের কাছে শুনবো এবং হচ্ছে সেই সাথে ওনার এটা কততম কাজ বা ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কেমন সবকিছু আমরা জানার চেষ্টা করব। এবং আপনারা সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ হয়তো বা ইমরান ভাই আপনাকে আপনাদের অনেক মূল্যবান কথা বলবেন ওনার এক্সপিরিয়েন্স থেকে। তো ইমরান হাসান ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, আছি। আচ্ছা আচ্ছা, তো আপনি এই যে আপনি আমার চ্যানেল কতদিন ধরে ফলো করেন বা আমার আমার টেকনিক, আমি আপনারা জানেন যে আমার চ্যানেলের মধ্যে 60 প্রকার টেকনিক দেখানো আছে, আপনি কি কয়টা টেকনিক দেখছেন বা কয়টা ক্লায়েন্ট পেয়েছেন যদি আমাদের একটু বলেন। জি ভাই, আপনার চ্যানেলে যখন থেকে আপনি মানে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেওয়া শুরু করছেন তখন থেকে আমি মোটামুটি চ্যানেল ফলো করা শুরু করছি। সেই সাথে আপনি যে ফেসবুক অ্যাডস এর যে ভিডিও গুলো দিতেছেন সেই অ্যাডস এর ভিডিও গুলো আমি মোটামুটি দেখতেছি, শুরু থেকেই দেখতেছি। আপনার রিসেন্ট যে ভিডিও গুলো দিছেন ওই ভিডিও গুলো আমার দেখা হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আর আচ্ছা, এসইও নিয়ে আমি আগে থেকেই এসইও শিখছি এবং এসইও মানে আমি কাজ করতেছি আর কি। ও তার মানে এসইও নিয়ে আপনি কতদিন ধরে কাজ করেন? এসইও নিয়ে প্রায় আমি আজকে 1 বছর ধরে কাজ করতেছি। 1 বছর ধরে মার্কেট প্লেসেই করেন না মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেসের বাইরে মোটামুটি চেষ্টা করতেছি। মানে আপনি কি মার্কেট প্লেসে কাজ করেন নাকি? না, মার্কেট প্লেসে এখনো কাজ করা হয় নাই, মানে বাইরেই কাজ করা মানে ট্রাই করতে আচ্ছা আউটরিচ করার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কাজ শিখছেন এসইও কিন্তু আপনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার এখন আপনি চেষ্টায় আছেন, আর জি জি সেই চেষ্টা থেকেই আপনার ক্লায়েন্ট আপনি অলরেডি পেয়ে গেছেন। আচ্ছা, এই জি ক্লায়েন্টের সাথে আপনার মানে অভিজ্ঞতা কেমন, আসলে কিভাবে পেলেন যদি আপনি আপনার মুখ থেকে একটু বলেন। ক্লায়েন্ট খুবই ফ্রেন্ডলি, বুঝছেন, আমাকে মানে ভাই ভাবে ডাকতেছে আর কি, মানে এভাবে ভাই ভাবে সম্বোধন করে, আচ্ছা হ্যাঁ ব্রো কি অবস্থা বা কি, এভাবে বলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না যদি আসলে আপনি আমি বলতেছি যে আপনি এই ক্লায়েন্টটা আপনি কিভাবে পেলেন বা ক্লায়েন্টের কোথায় নক দিলেন, ইনস্টাগ্রামে না টুইটারে না না এ কোথা থেকে? হ্যাঁ ক্লায়েন্ট কে প্রথমে আমি তার তার একদম ফেসবুক যে পেজটা ছিল না, ওই পেজটা একদম নতুন ছিল, তো আমি ওই ফেসবুক পেজে প্রথমে নক দিছিলাম তাকে। তো ওইখানে প্রথমে কয়েকদিন সে সাড়া দেয় নাই, পরে একবার হঠাৎ করে তাকে আমি মানে আমি বললাম যে আমি তো তোমার ওয়েবসাইট ভিজিট করছি, তোমার হুম ওয়েবসাইটে যদি তোমার ওয়েবসাইটে আমি দেখছি অনেকগুলো সমস্যা আছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একটা ফ্রি এসই অডিট করে দিতে পারি, হুম তুমি কি চাও কিনা, আমি ফ্রি এসই অডিট রিপোর্ট দিব কিনা, যদি হুম তুমি বলো তাহলে আমি দিব। তো হুম বলছে হ্যাঁ কেন না, দিবা না কেন, তুমি হুম এসই অডিট করে দাও। পরে আমি পুরো ওয়েবসাইটের কয়েকটা পেজের এসই অডিট করে দিছি, দেওয়ার পরে ক্লায়েন্ট হুকড হয়ে গেছে আর কি। ক্লায়েন্ট বললো যে জি আমার তুমি তো বের করছো অনেক সমস্যা, কিন্তু এগুলো সমাধান কি, এগুলো কিভাবে আমি সলভ করবো। আমি বুঝতেছি যে আমি একজন এসই এক্সপার্ট, আমি অনেকদিন ধরে এসই নিয়ে কাজ করতেছি, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। হুম এখন সে বলছে হ্যাঁ ঠিক আছে, এখন তোমার আমার তো ফেসবুকে কাজ করার আগে তো তুমি কি দুইটা কাজই পারবা কিনা। আমি বুঝতেছি যে সমস্যা নেই, আমি ফেসবুকে অ্যাডস এর কাজও পারি, তুমি আচ্ছা আমাকে বলো, সমস্যা নেই। পরে তাকে আমি বলছি আমি কি তোমার মানে পার্সোনাল কোনো ইনফরমেশন পাবো না যে তোমার সাথে সবসময় আমি কমিউনিকেট করতে পারবো। হুম হুম তখন সে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিল আমারে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছে। যখনই মানে নক দেয় তখনই সে আসে আমাকে রিপ্লাই করে আচ্ছা, হোয়াটসঅ্যাপে। তো আপনি আমাদের এখন এটা একটু কষ্ট করে বলেন যে আপনি কি এই ভিডিওটা দেখে, মানে ট্রিক্সটা তো আমি এই ভিডিওতে দেখাইছি সম্ভবত আমার যতটুকু মনে হয়, জি ভাই, জি ভাই, জি এইটা
আচ্ছা, হ্যাঁ জি এই ভিডিওটা 11,000 নতুন ক্লায়েন্ট, এই এই ভিডিও থেকেই হচ্ছে এই টেকনিকটা অবলম্বন করে উনি ক্লায়েন্টটা পেয়েছেন। তো এই যে ইমরান হাসান ভাই, তো আমি দেখাইছি যে ওয়েবসাইট, এটা একটা নতুন ওয়েবসাইট, এইটা থেকে কিভাবে ক্লায়েন্ট ইনফরমেশন কালেক্ট করা যায়, ফেসবুক, টুইটার, আদার্স এর লিঙ্ক গুলা। আপনি তাকে কোথায় আসলে নক দিলেন? তাকে আমি ফেসবুকে নক দিছি, তার ফেসবুক পেজে, মানে তার ফেসবুক ওয়েবসাইটে, পেজে। তার ওয়েবসাইটে যে ফেসবুক পেজটা লিঙ্কিং করে রাখছে, লিঙ্ক আপ করে রাখছে, জি সেখানে জি আপনি তাকে লগ দিয়ে ক্লায়েন্টকে রিচ করেন, দেন তারপরে ক্লায়েন্টের সাথে কথা হয়ে কাজ যখন দেয় তখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা আরো বেটার করার জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে হোয়াটসঅ্যাপটা নিয়ে নেন। জি ভাই, আচ্ছা, এটা নিয়ে বাজেট কত হলো, কত ডলার বাজেট ফিক্সড হলো বা কাজের বিষয়ে? বাজেট তো আসলে এসইওর কাজের জন্য, মান্থলি কাজের জন্য 250 ডলার ফিক্সড হয়েছে, আর ফেসবুক অ্যাডস এর জন্য 200 ডলার ফিক্সড হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মান্থলি, মানে ওয়েবসাইটটা এসইও করবেন আপনি, তোমার তোমার হচ্ছে $250, ফেসবুক জি অ্যাডস করবেন তার জন্য $200, তার মানে 200 ডলার। $450-এর মতো একটা অ্যামাউন্ট। জি ভাই, আচ্ছা, জি ভাই। তবে তো মানে এসইওর কাজটা আগে করতে হবে, মানে ফেসবুক কাজটা আমি চাইতেছি কিছুদিন পরে করতে আর কি, যেহেতু এসইওটা তার আগে শেষ করেন। তা আপনার কি এসইও, তো আপনার আপনার তো ফেসবুকের শেখা আছে নাকি? জি ভাই ফেসবুক আর আপনার ভিডিও দেখে মোটামুটি আপনার সবগুলো ভিডিও দেখছি, সবগুলো তো কয়েকটা বেসিক ভিডিও আপনি মানে ইউটিউবে আপলোড করছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো ভিডিও মোটামুটি দেখছি। আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরও আপনি ফেসবুক আর ক্লায়েন্টের তারপরও আপনি ক্লায়েন্টের যখন ফেসবুক অ্যাডস করবেন, মানে ফেসবুক এর সেট আপ করতে যাবেন, জি যদি জি কোনো ভাই ইস্যু আসে বা যদি কোনো না বুঝতে পারেন আমাকে জানেন, আমি আপনাকে সাথে নিয়ে হচ্ছে ফেসবুক ক্লায়েন্টের ফেসবুক অ্যাডসটা করে দেবো। আর সেই সাথে আমাদের এটা বলেন যে আপনি এই ক্লায়েন্টটা কতদিন পর পেলেন, বা আপনি ক্লায়েন্ট হান্টিং এর করার কতদিন পর ক্লায়েন্ট পেলেন, অনেকে এই বিষয়গুলো জানতে চান। ভাই, আমি কাজ শিখছি অনেকদিন হয়েছে, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আর কি, কিন্তু ওরকম ভাবে পাই নাই, বা ক্লায়েন্ট হইতেছে কিন্তু বাজেটের সাথে মিলতেছে না, বা বাজেট শুনে আসতেছে না। ঠিক আছে, তো আমি এই বছরের শুরু থেকে আসবে ক্লায়েন্ট হান্টিং এ মানে জোর জোর দিচ্ছি বেশি আর কি। আগে তো স্কিলটা মানে বিল্ড আপ করছি, কিন্তু এই বছরে আসবে চেষ্টা করছি, কিন্তু এরকম ভাবে হয় নাই। এটা আমার মোটামুটি বড় বাজেটের একটা মানে প্রথম ক্লায়েন্ট এটা বলা যায় আর কি। মানে এই ক্লায়েন্টটা, এই এই ক্লায়েন্টটা পেতে আপনার কতদিন লাগলো তাহলে? এই কয়েনটা প্রায় 6 মাস। 6 মাসের মতো আপনাকে সময় লাগছে ক্লায়েন্ট পেতে। জি তো জি একবার যখন আপনি ক্লায়েন্টের দেখা পেয়ে গেছেন বা ক্লায়েন্টকে যখন পেয়ে গেছেন, কাজও করতেছেন, আপনার তো আত্মবিশ্বাস মানে আরো তুঙ্গে থাকার কথা নাকি, মানে আত্মবিশ্বাসটা আরো গ্রো হয়েছে না? জি ভাই, আপনি তো আরো, কয়েনটার সাথে আপনার অল্প কমিউনিটি, সময় ক্লায়েন্ট পাবেন এই ধরনের তো নিশ্চয়তা আমি বলতেই পারি কি। যে আর কয়েকটা কয়েন্টের সাথে মানে আর কয়েকটা মানে কয়েন্টের সাথে যোগাযোগ হইতেছে, কাজ পাবো ইনশাল্লাহ মনে হইতেছে আর কি, মানে আচ্ছা আচ্ছা কমিউনিকেশন হইতেছে। এই মাসের মধ্যে আরো 2-3টা কাজ পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাহলে এর পাশাপাশি আরো ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন চলছে। জি জি আচ্ছা আচ্ছা, তো এই যে যারা যারা হচ্ছে যারা নতুন আছে, যারা এখনো এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টই পায়নি, মানে কোনো ক্লায়েন্টের রিপ্লাই পায়নি, মানে তাদের উদ্দেশ্যে আপনার কোনো একটা গাইড আছে, বা কখন মেসেজ দেওয়া দরকার, বা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলা দরকার, যদি একটু পরামর্শ দেন তাদের। নতুন তো যেন আসলে আমিও অনেকটাই নতুন, আমি বলবো না যে আমি অনেক পুরনো বা এক্সপিরিয়েন্সড, আমিও নতুন, আমিও চেষ্টা করে যাচ্ছি। কিন্তু নতুনদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে কয়েন হান্টিং এর মানে একটা টেকনিক ফলো করলে আসলে হবে না, সবগুলো মোটামুটি টেকনিক ফলো করতে হবে, তার মধ্যে যেটা নিজের কাছে বেশি ইফেক্টিভ মনে হয় ওই পদ্ধতিতে কয়েনকে মানে রিচ আউট করতে হবে। এমন না যে আমি আমি সবগুলোই টেকনিকে ফলো করব, যেটা আমার কাছে বেশি বেস্ট মনে হয় আমি সেভাবে কাজ করব। এবং মানে যে কোনো যে ইমেল করছি আমি ফেসবুকে নক দিব না, বা লিঙ্কডইনে আমি রিচ আউট করছি আমি টুইটারে দেব না, সব জায়গায় আসলে রিচ আউট করতে হবে। যেখানে ক্লায়েন্ট বেশি মানে যে সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট, কিন্তু সব সোশ্যাল মিডিয়া সমানভাবে মানে থাকে না সব সময়, রাইট, যেখানে থাকে ওইখানে মানে আমি চেষ্টা করব যে সব জায়গাতে দিতে, যেখানে থাকে তাকে সেখানে বেশিভাবে রিচ আউট করবো আমি। এখনকার ক্লায়েন্ট বেশিরভাগই হোয়াটসঅ্যাপটা আসলে মানে প্রিফার করে, এই জন্য তার যদি মানে সম্ভব হয় তার কাছ থেকে হোয়াটসঅ্যাপ মানে পার্সোনাল ইনফরমেশন, আমরা তো আসলে যে ইনফরমেশন গুলো হোয়াটসঅ্যাপ মানে ওয়েবসাইট থেকে পাই সেটা হচ্ছে তার বিজনেস ইনফরমেশন, কিন্তু তার যদি পার্সোনাল ইনফরমেশন মানে গ্যাদার করা যায় তবে এটা আসলে বেশি ইফেক্টিভ হয়, কারণ ক্লায়েন্টের সাথে সবসময় এঙ্গেজ থাকা যায় আর কি। তো আপনার আসলে, আপনার আমি এটা বলবো যে আপনার আসলে, আপনার সাজানো গোছানো কথা, আমি আমি এটা বলবো আপনার এক্সপিরিয়েন্স আছে আর কি, আপনার মেধা আছে। আচ্ছা, তো ইমরান হাসান ভাই, ঠিক আছে, আপনার ভবিষ্যতে যদি কোনো সমস্যা আমাকে জানাবেন। আর ফেসবুক অ্যাডসে যখন আপনি কাজটা করতে যাবেন, যেহেতু আপনার ফেসবুক অ্যাডস আপনি মাত্র শিখছেন, শিখছেন জি তো ভাই, প্রথম অ্যাড সেট আপ করতে আপনার হয়তো বা একটু হলো সমস্যা হতে পারে,
আমাকে জানান, আমি জুমে জি এসে ভাই, এই আপনার জন্যই নাম্বার। আপনাকে আসলে নক দেওয়া, যে আমি তো মাত্র আপনার ইউটিউব, আমি ফেসবুক আর্টসে কখনো কোর্স করি নাই। এসইও কোর্স করছি, এসইও সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, কিন্তু ফেসবুক আর্টসে কোর্স করি নাই। জাস্ট আপনার ভিডিও দেখে মোটিভেটেড হয়েছি যে ফেসবুক আর্টস এখন মানে অনেক জনপ্রিয়, আপনি অনেক ভালোভাবে শিখান, আপনার শিখানো স্টাইল ভালো লাগে, সেজন্য আপনার ভিডিও দেখে দেখে শিখছি। কিন্তু এখন যেহেতু একটা ক্লায়েন্টে দুইটা কাজ একসাথে দিয়ে দিব, তবে আমি এসইওর কাজটা আমি মোটামুটি ইনশাআল্লাহ পারবো, কিন্তু ফেসবুক অ্যাডস করতে একটু সমস্যা হতে পারে, কারণ কিভাবে শুরু করব বা কিভাবে কি করতে হবে সেটা আমি আসলে ওইভাবে জানি না, সেই জন্য আপনাকে নক দেওয়া। আচ্ছা, সমস্যা নাই, আপনার সাথে যেহেতু আমার নক আপনি কানেকশন হয়ে গেছে, আপনাকে আমি রিপ্লাই দেবো আপনার যেহেতু আমার কথা হলো। আর যেদিন আপনি সেট আপ করবেন তার আগেই আমাকে একদিন, তার আগে আমাকে ইনফর্ম করবেন, আমি একটু সময় দেবো, ওই সময় এসে আমরা জুমে এসে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করবো। আর তার জি আগে ভাই, আর মানে আপনার ফেসবুক অ্যাডস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ক্লায়েন্টকে কি বলা উচিত আমাকে জানান, আমি রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ জি ভাই, আপনার ওইগুলো আমি আসলে আপনার ভিডিও দেখে দেখে নোট করছি, যে কি কি আপনি কিভাবে বাইর কমিউনিকেশন করা লাগে। আপনার ভিডিও আছে 33 মিনিটের একটা ভিডিও আছে মনে হয়, বাইরকে কি কি হুম হুম সেটা হুম বলতে হবে, ওই ভিডিওটা আমি দেখছি, দেখে সবকিছু নোট করছি, সমস্যা নাই, ওইগুলো বলতে পারবো। আচ্ছা কিন্তু জাস্ট প্রথমে কিভাবে শুরু করতে হবে ক্যাম্পেইনটা, বা প্রথমে হয়তো বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে হবে আর কি, যেটা আসলে নতুন বিজনেসের জন্য আসলে করতে হয়। হুম হুম তো কিভাবে করতে হবে ওইটা জাস্ট আপনারে একটা গাইডলাইন দিয়ে দিবে প্রথমে, তাহলে আসলে আমার সমস্যা হবে না আর কি। অবশ্যই নেই, আপনি ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস ম্যানেজার, ওয়েবসাইট অ্যাক্সেস সবকিছু নিয়ে নিন। দিয়েই দিছে ভাই, ও দিয়েই এগুলো দিছে ও অলরেডি, আপনার কাছে সবকিছু দুইটা আছে? একসাথে দিয়ে, দুইটা একসাথে দিয়েই দিছে, ও আচ্ছা আচ্ছা, ফেসবুকের অ্যাক্সেস ওয়েবসাইটের তাহলে অ্যাক্সেস দিয়েই দিছে আমাদের। আচ্ছা, তাহলে যেদিন ক্লায়েন্ট আপনাকে বলবে যে ফেসবুক অ্যাডস রান করা দরকার, তাহলে ওদিন আমাকে জানান, আমরা এসে ক্যাম্পেইনটা সেট আপ করি। জি ভাই ইনশাল্লাহ। আর ঠিক আছে, আপনার আমি চাচ্ছি মানে আরো মানে বেটার মানে ফেসবুক শেখার জন্য আপনার কোর্স এনরোল করতে, ইনশাল্লাহ আমি আগামী মাসে হয়তো আপনার কোর্স এনরোল করবো ইনশাল্লাহ, আচ্ছা ঠিক ফেসবুক আছে, টা ভালোভাবে আর শেখার জন্য। ঠিক আছে ইমরান সাহেব ভাই, হ্যাঁ ভালো থাকবেন, আচ্ছা ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ।